হ্যালো বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি একটা খুব মজার রেসিপি, আলু টিক্কি স্যান্ডউইচ। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভাল লাগে। তো এটা বানাতে আমাদের লাগছে সেদ্ধ করা আলু, আর লাগছে সেদ্ধ করা কড়াইশুঁটি, গাজর, টমেটো, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। মেইনলি এগুলি ইনগ্রেডিয়েন্টস। প্রথমে আলুটাকে একটু নুন দিয়ে মেখে নিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ মতো নুন নিয়েছি, নুন নিয়ে আলুটাকে আলু সিদ্ধটা মেখে নিয়েছি। আলুটা কিন্তু আমাদের মাখা হয়ে গেছে। এবার আমরা কড়াইশুঁটিটা যেটা সেদ্ধ করা আর গাজর আলুর সাথে মিশিয়ে ভালো করে মেখে নেব। এই সময় চাইলে আপনি কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিতে পারেন, আমরা এখন অ্যাড করলাম না, কারণ কাঁচা লঙ্কাটা কাঁচা কাঁচাই খাবো আমরা। বন্ধুরা, সবজির সাথে আলুটাকে মেখে নেওয়ার পরে এবার আমরা অ্যাড করছি এর মধ্যে কর্নফ্লাওয়ার। আপাতত আমরা 2 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। অ্যাড করে এবারে মাখবো আলুর সাথে কর্নফ্লাওয়ারটাকে। কর্নফ্লাওয়ারটা অ্যাড কেন করছি, কারণ কর্নফ্লাওয়ারটা অ্যাড করলে তাহলেই আলুর মাখা যেটা আমরা বানাবো, যে টিক্কিটা আমরা বানাবো, সেটা স্টিকি থাকবে, ছেড়ে যাবে না যখন আমরা ভাজবো। দেখুন, আমি কর্নফ্লাওয়ারটা মেখে নিয়েছি সুন্দর করে। এবার আমি হাতের মধ্যে একটুখানি তেল নিচ্ছি, সাদা তেল নিয়ে হাতটা একটু কচলে নিলাম। এবার হাতের মধ্যে এরকম করে আলু মাখাটা নিয়ে আমি টিক্কিটা বানাবো। তাই হাতের মধ্যে এরকম করে গোল করে নিই, এবারে এরকম করে একটা শেপ দিয়ে, গোল গোল শেপ দিয়ে একটা টিক্কিটা বানাবো, আলু টিক্কি। এবার এই টিক্কিটা বানানো হয়ে গেলে সেটাকে আমরা ভাজবো। তো এরকম করে আমরা সব টিক্কিগুলোকে বানিয়ে নেব। দেখুন কীরকম লাগছে দেখতে, ঠিক এরকম করে বানাবেন। অবশ্যই হাতে তেল দেবেন, নইলে কিন্তু বন্ধুরা টিক্কিটা বানাতে পারবেন না, হাতে আটকে যাবে, হাতে স্টিক করে যাবে। ঠিক আছে, এরকম করে দেখুন আমি কীরকম করে বানাচ্ছি। এক একটা করে আলুর টিক্কি ঠিক এরকম করে বানাবেন। খুব সহজ বানানো, একবার প্রথমবার হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু খুব সহজ বানানো। এরমভাবে এক একটা টিক্কি বানাবেন। আমি সব টিক্কিগুলোকে বানিয়ে বানিয়ে এবারে একটা প্লেটে রাখছি। সমস্ত টিক্কিগুলো বানানো হয়ে যাওয়ার পরে ওগুলোকে আমরা কিন্তু গরম তেলে ফ্রাই করব। এবার আমরা গ্যাসটাকে অন করেছি, এবারে তেলটা দিয়ে দেবো কড়াইতে। দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমরা সাদা তেল ব্যবহার করছি রান্নার জন্য। তেলটা দেওয়ার পরে এবার কড়াইটা একটু ঘুরিয়ে কড়াইয়ে সব জায়গায় তেলটা লাগিয়ে নেব। একটুখানি নুন 1 চিমটি মতো দিয়ে দেবো, যাতে এর একটা টিপ, নুনটা দিয়ে দিলে কি এই টিক্কিগুলো লেগে যাবে না নিচে। এবারে দেখুন একটা টিক্কি এরকম করে আমি ছেড়ে দিলাম। তেল গরম হওয়ার পরে টিক্কিটা এক সাইড ভাজা হলে উল্টে দেবো অন্য সাইডে। মোটামুটি 5 মিনিট মতো ভাজলেই ভাজাটা হয়ে যাবে। দেখুন এক সাইড প্রায় মনে হচ্ছে ভাজা হয়ে এসছে, লাল লাল, তাই উল্টে দিলাম অন্য সাইডে। এবার অন্য সাইডটা ভাজবো। দেখুন একটা সাইড কী সুন্দর ভাজা হয়েছে। এরম করে আপনারা ভাজবেন, একটু ধৈর্য নিয়ে ভাজবেন। দেখুন একটা টিক্কি ভাজা হয়ে এসছে, তাই আর একটা টিক্কিও দিয়ে দিলাম। এরমভাবে দ্বিতীয় টিক্কিটা দিয়ে দেওয়ার পরে সেটাকেও ভাজতে হবে। এক সাইড ভাজা হলে অন্য সাইডটা আমরা উল্টে দেব। তো বন্ধুরা, আমরা ঠিক এরম করে এক একটা দিক ভাজবো। দেখুন আমি টার্ন করে দিলাম এটাকে অন্য পাশে। তো ঠিক এরকমভাবে ভাজবেন, খুব বেশি ভাজা কিন্তু নয়, খুব বেশি ফ্রাই করলে ভাল লাগবে না। মোটামুটি এরকম গোল্ডেন ব্রাউন কালার যেরকম আসছে, ঠিক এরকমভাবে ভাজতে হবে এক একটা দিক। ভাজা হয়ে গেলে আমরা এগুলো এক এক করে তুলে নেব। তো আমাদের আলু টিক্কিগুলো মোটামুটি সবগুলি ফ্রাই হয়ে এসেছে, সবগুলোকে আমরা একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি। এরপরে আমরা যাব নেক্সট স্টেপ, যেটা হচ্ছে আমাদের স্যান্ডউইচ বানানো। এবারে আমাদের নেক্সট প্রসিজার স্যান্ডউইচ বানানো। তার জন্য আমরা নিয়ে নিয়েছি ব্রেড, আপনারা চাইলে ব্রাউন ব্রেড ইউজ করতে পারেন। প্রথমে দিয়ে দিচ্ছি বাটার, কড়াইতে বাটার দিয়ে বাটারটা গলিয়ে নেব। গলিয়ে এবারে যখন গলে যাবে বাটারটা, আমরা চারিদিকে কড়াইয়ে লাগিয়ে নেবো বাটারটা। বাটার লাগানো হয়ে যাওয়ার পরে আমরা এক একটা করে ব্রেড নেব, আর ঠিক এরকমভাবে কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করবো আমরা ব্রেডটাকে।
एक साइड एकटूखानी शेके निये आबार उल्टे देबो एवं परेर साइडटा शेके नेबो। देखते पाच्छेन एरम भाबे एकटू शेके निते हबे, एरम करे सबकटा ब्रेडके शेके निते हबे। आमरा एखाने स्यान्डविच ब्रेड यूज करेछि ब्रेडगुलो। बंधुरा ब्रेड शेकार परे आमरा लेয়ারিংটা করব। तो प्रथमे आमरा एकटा शेका ब्रेड निये तार उपरे दिये दिच्छि आलू टिक्की। একটা বাটিতে একটু টমেটো সস নিয়ে অন্য যে ব্রেডটা আছে যেটা দিয়ে কভার করব তার উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। এটা দিয়ে টমেটো সস লাগিয়ে রাখছি। লাগিয়ে রাখার পরে আমরা বাকি লেয়ারিংটা শেষ করে নেব আগে। তাই প্রথমে আমরা দিয়ে দিচ্ছি একটা চিজ স্লাইস ওই আলু টিক্কিটার উপরে। চিজ স্লাইসটা দেওয়ার পরে আমরা পেঁয়াজ টমেটো দিয়ে বাকি লেয়ারিংটা করব। একইভাবে আমরা অন্য যে স্যান্ডউইচটা আছে আরেকটা স্যান্ডউইচও एक ही लेयारिंग कर दीची पिंज़ टमेटो दिए। तो लेयारिंग करारे जे हमें सस लागिए रेखे जी ब्रेडगुलोते ओगुलो दिए चापा दिए देव। चापाटा दिए हमें एकटूखानी कैक मिनट जस्ट एक कि दुई मिनट पैनर ओपर रेखे देव। पैनर ओपर रखार जो कि गरमे हमें चीज़टा गले जाए एक बार उल्टे पाल्टे नेब बेशी ना एक बार जाते भेतर लेयारिंग कम खराब ना हो जाए। एरपर हमें तुले नेब प्लेटे। तो देखो आमादेर क्रांची मुचमुचे सैंडविच एकदम रेडी। आमी एकटू केटे देखाच्छी केमन लागे देखते। बाड़ीते किन्तु अवश्य एटा ट्राई करबें चा कफिर साथे सन्धे बेला स्नैक्स हिसेबे दारुण दुर्दान्त। बाड़ीते केउ एलेओ दिले खूब भालो लागबे खेते कोनो गेस्ट एले। आर आमादेर ए भिडियोटा जोदि भालो लागे ताहले चैनलटा अवश्य सबसक्राइब करबें।